নমস্কার সমস্ত দর্শকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার একটা পড়ে থাকা অধ্যায় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে সজনে গাছের ব্যাপারটা, সেই 12 মাসই সজনে গাছ যেটা আমি আগে ভিডিও করেছিলাম, আপনাদের দেখিয়েছি, আমি দেখুন সেই গাছে এখন ফুল চলে এসছে, এখন কি করবেন সেই নিয়ে আমি বলবো। কেউ ভিডিও ছেড়ে যাবেন না, চেষ্টা দেখুন। আর যারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করবেন। দেখুন, যাদের গাছে ফুল আসেনি, সে ODC 3 হোক, KMP 1 বা 2 হোক, বা আমি তো এটা আপনাদের বলেছি সোলার কোম্পানির অর্জুন লাগিয়েছিলাম, অর্জুন হোক, যে কোনো জাত হোক, যদি সজনে ফুল না আসে কী করবেন, এলে কী করবেন, এই তো সমস্যা। না এলে কী করবেন, না এলে কিন্তু প্রতি লিটার জলে, মানে 20 লিটার জলে, 20 লিটার জলে FMC কোম্পানির লেজান্ড 1 পাতা আর যে কোনো PGR 1 মিলি, এইটা কিন্তু 7 দিন ছাড়া ছাড়া স্প্রে করবেন, আশা করি ফুল চলে আসবে। আর যাদের ফুল চলে এসছে তারা কি করবেন, দেখতে থাকুন। ফুল আসছে না তখন কিন্তু প্রচুর বা পর্যাপ্ত পরিমাণে জলসেচ দেবেন না, একটু শুকনো রাখুন, একটু একটু। আর ফুল চলে এলে কিন্তু তারপরে জলসেচ দিতেই হবে। এই যে ফুল আসে এসছে, এর মধ্যে দু এক কিছু হবে, সব হয় কখনো, এখানে লেজান্ড 1 স্প্রে করতে হবে, এবারে লেজান্ড রেখে দেবে 50টা, কিন্তু বিকালবেলায় আর কম ডোজে। ওষুধ সবসময় ফুলে স্প্রে করতে হবে একদম কম, অতি কম মাত্রায়। হ্যাঁ, হয়তো দেখা যাবে কি যেখানে আমরা সবজিতে দিতাম যে ওষুধ, তার হাফ দিতে হবে, নাহলে কিন্তু ফুল নষ্ট হয়ে যাবে। আর সজনে গাছ খুব সুখী গাছ, পাতাতেও স্প্রে করলে দেখবে পাতা পুড়ে যাবে, ওষুধের ডোজ একটু এদিকে ঘুরে হয়ে যাবে। সব গাছে ফুল এসছে, সব গাছে ফুল এসছে, দেখো দেখো দেখো, সব গাছের গাছে ফুল এসছে, সে গাছেও ফুল এসছে, হয়তো ক্যামেরায় আসছে কি জানি না, কারণ সব ভালোই ফুল এসছে। তো বাহ, বিক্রি হবে না একজন, ভালোই বিক্রি হবে, সব গাছে সেই গাছগুলো ফুল এসছে, সব কীরকমভাবে ফুল এসছে দেখুন একবার, বাপরে ভর্তি একদম, সব গাছ ভর্তি, এটা 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 সেইটা, তো গাছে কিন্তু ফুল চলে এসছে, এই ফুলটা রাখতে পারছেন না। অনেকে বলছে যে হাইব্রিড সজনে ফুল এলে, মানে একটা গাছে যদি, ছোট গাছে যদি প্রচুর ফুল আসে, ফুল তো সব রাখতে পারবে না, মা তো ঝাড়িয়ে ফেলে দেবে, কিছু হবে তাই যথেষ্ট। এই 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 ডালটা যদি 5-6টা ডাঁটা হয় তাই যথেষ্ট, এরকম সব ডাঁটা হোক না, বাচ্চা গাছ দেখবেন আবার কী চান, গাছ ভর্তি যত ফুল হবে তত ডাঁটা চান, হবে না, তো প্রকৃতির নিয়মে হবে না। তাহলে কী করতে হবে, এখানে 15 লিটার জলে না, এটা আমি বলবো 16 থেকে 18 লিটার জলে, আপনি 20 লিটার জল দেন, অত গন্ডগোল তো করার দরকার নেই। তাহলে 20 লিটার জলে 1 পাতা লেজান্ড, FMC কোম্পানির লেজান্ড হবে, যার কাজ হলো ফুল ফল আরও আসবে, ফুল ফলকে শক্ত করে ধরে থাকবে। তাহলে 20 লিটার জলে, আবার বলছি 20 লিটার জলে 1 পাতা FMC লেজান্ড আর 1 ml আপনার প্ল্যানোফিক্স বিকাল 4টের দিকে স্প্রে হবে গাছে, কভার হবে, আজকে দিলেন আবার 10 থেকে 12 দিন পরে আরেকবার, আর দেওয়া চলবে না। এই দুটো স্প্রে করবেন, করলে আশা করি আপনাদের ফুল থেকে যাবে। আর গোড়ায় রসটা প্রথমে বন্ধ রেখেছিলেন, তবে ফুল প্রচুর এসছে, এই ফুল চলে আসার পরে হালকা সেচ দেবেন, এই একটা ব্যাপার। আর এই অবস্থায় কিন্তু কোনো সার দেওয়া চলবে না, এখন যে ফলটাকে বড়, ফলটা যখন সুতোর মতো ধরবে, ফুল ঝরে গিয়ে সুতোর মতো যখন ডাঁটাটা তৈরি হবে, তখন কিন্তু আপনি 20-20-20 প্রতি লিটার জলে মাত্র 1 গ্রাম করে স্প্রে করবেন, সেই সঙ্গে 1 ml PGR, দেখছেন কিরকম ডোজ কমালুম, 1 ml PGR 1 গ্রাম মাত্র প্রতি লিটার জলে 20-20-20, তবে আপনার ডাঁটাটা মোটা হবে, লম্বা হবে, সুন্দর চকচক হবে। অর্থাৎ যে ওষুধগুলো আমরা দিই গাছে তার অর্ধেক দিতে হবে, অর্ধেক, এটা যেন মনে থাকে, তার হাফ, এইভাবে কিন্তু করতে হবে। দেখুন একবার সুন্দর ফুল এসছে, চমৎকার ফুল এসছে, সব গাছে সমস্ত গাছে, আমার খুব ভালো লাগছে। জিন্দাল আমাকে, মানে কোম্পানি যে বলেছিল যে হ্যাঁ ফল আনুন, এটা আবার মার্চের মধ্যে রেভিনিউ আনতে হবে, সমস্ত গাছে চমৎকার ফুল এসছে, খুব ভালো লাগছে। আপনারাও এইভাবে ফুল আনুন, সমস্যা হলে আমাকে জানাবেন, সকলকে ধন্যবাদ জানাই, নমস্কার।